জম্মু কাশ্মীরত খলঠেকত পৰিছে বিজেপি সরকার গঠনের হিয়াক বাড়িছে এনসি মিত্রজোট জম্মু কাশ্মীর আর হরিয়ানাত কংগ্রেসের ফলাফল উৎফুল্লিত দিল্লির কংগ্রেস কর্মী 370 অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ার পিছত জম্মু কাশ্মীরত এইবার প্রথমটো বিধানসভা নির্বাচন জম্মু কাশ্মীরত খলঠেকত পৰিছে বিজেপি সরকার গঠনের দিকে আগবাড়িছে এনসি মিত্রজোট এনসি মিত্রজোটের 92খন আসনত অগ্রগতি 26খন আসনত অগ্রগতি বিজেপির সরকার গঠনের বাবে প্রয়োজন 46খন আসনের 2খন আসনত আগবাড়ি আছে ওমর আবদুল্লাহ 4 রাউন্ডের পিছত পেশ পড়ি আছে বিজেপি 370 অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ার পিছত জম্মু কাশ্মীরত এইবার প্রথমটো বিধানসভা নির্বাচন 10 বছরের মূরত জম্মু কাশ্মীরত অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন আজি হরিয়ানার জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলি আছে 5 বছর পর 2খন বিধানসভা নির্বাচনত ভোট গণনা আরম্ভ হয়েছে 90টা সমষ্টির জম্মু কাশ্মীরত বিধানসভা নির্বাচন ক্রমে 18 সেপ্টেম্বর 15 সেপ্টেম্বর আর 1 অক্টোবর 3টা পর্যায়ত অনুষ্ঠিত হয়েছে ইফালে হরিয়ানা বিধানসভার 90খন আসনের ভোট গ্রহণ 5 অক্টোবর সমাপ্ত হয় হরিয়ানাত প্রথমে পোস্টেল ব্যালট গণনা করা হয় তারপর ইভিএমর ভোট গণনা আরম্ভ হয় জম্মু কাশ্মীরত খলঠেকত পৰিছে বিজেপি সরকার গঠনের দিকে আগবাড়িছে এনসি মিত্রজোট জম্মু কাশ্মীর আর হরিয়ানাত কংগ্রেসের ফলাফল উৎফুল্লিত দিল্লির কংগ্রেস কর্মী 370 অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ার পিছত জম্মু কাশ্মীরত এইবার প্রথমটো বিধানসভা নির্বাচন জম্মু কাশ্মীরত খলঠেকত পৰিছে বিজেপি সরকার গঠনের দিকে আগবাড়িছে এনসি মিত্রজোট এনসি মিত্রজোটের 92খন আসনত অগ্রগতি 26খন আসনত অগ্রগতি বিজেপির সরকার গঠনের বাবে প্রয়োজন 46খন আসনের 2খন আসনত আগবাড়ি আছে ওমর আবদুল্লাহ 4 রাউন্ডের পিছতো পিছ পড়ি আছে বিজেপি 370 অনুচ্ছেদ বিলুপ্ত হওয়ার পিছত জম্মু কাশ্মীরত এইবার প্রথমটো বিধানসভা নির্বাচন 10 বছরের মূরত জম্মু কাশ্মীরত অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন আজি হরিয়ানার জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলি আছে 5 বছর পর 2খন বিধানসভা নির্বাচনের ভোট গণনা আরম্ভ হয়েছে 90টা সমষ্টির জম্মু কাশ্মীরত বিধানসভা নির্বাচন ক্রমে 18 সেপ্টেম্বর 25 সেপ্টেম্বর আর 1 অক্টোবর 3টা পর্যায়ত অনুষ্ঠিত হয়েছিল ইফালে হরিয়ানা বিধানসভারও 90খন আসনের ভোট গ্রহণ 5 অক্টোবর সমাপ্ত হয় হরিয়ানাত প্রথমে পোস্টেল ব্যালট গণনা করা হয় তারপর ইভিএমর ভোট গণনা আরম্ভ হয়